আমার তো অত টাকা নাই, কেমনে একটা মসজিদ নির্মাণ করব। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মহব্বতের সাথে তার যদি একটা ঈদ দেওয়ার তৌফিক হয় আর সে যদি একটা ঈদ মসজিদ নির্মাণ কাজে দেয়, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা আল্লাহ তৈরি করে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। সে একটা ঈদ দিয়েছে, সে এক বস্তা সিমেন্ট দিয়েছে, সে এক গাড়ি বালু দিয়েছিল, সে অল্প কয়টা রড দিয়েছিল, সে একটা ফ্যান দিয়েছিল, সে কিছু কার্পেটের টাকা দিয়েছিল, সে যে কোনো মসজিদের একটা সেবা করেছিল, নবীজি বলেন তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দেওয়া হবে। জোরে কান সুবহানাল্লাহ। যারা হজ করেছেন আজিরা দেখেছেন মসজিদে কুবা, এই কুবা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত সর্বপ্রথম মসজিদ, ইসলামের সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাসায় থাকলেন, হযরত রাসূল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় থাকলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন কুলসুম ইবনে হাদামের বাসায়। দুইজন দুই বাসায় গেলেন। বিভিন্ন বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় কোন কোন বর্ণনা এসেছে চার দিন থাকলেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন থাকলেন। কোন কোন বর্ণনা এসেছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন থাকলেন কুবায়। কোন কোন বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় 24 দিন থাকলেন। তিনটি বর্ণনা এসেছে। তো কুবায় যখন নামলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন দিলের ভিতর সালা দিল এখানে একটা মসজিদ নির্মাণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাথর মেহরাবের সামনে সর্বপ্রথম নিয়ে রাখলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অনেকেই জমা হয়ে গেছে, সেখানে পাথরগুলো টানা শুরু করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে অনেক পাথর টানলেন, মসজিদ নির্মাণ করতেছে, পাথর দিয়ে দিয়ে ওয়াল বানাইতেছে, মসজিদে কুবার ওয়াল দেওয়াল এটা বানাইতেছে। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কষ্ট হচ্ছে, পেটে ক্ষুধা, খাবার নাই। হযরত আবু বকর ক্লান্ত, পেটে খাবার নাই। অন্যান্য সাহাবায়ে কেরাম যে কয়েকজন হাজির হয়েছেন তাদের তেমন খাবারের ব্যবস্থাও নাই। আগের যুগে তো এইভাবে করেই জীবন যাপন করতেন, খানা কম, কোন কোন সময় দুইটা খেজুর, কোন কোন সময় তিনটা খেজুর, কোন কোন সময় এক গ্লাস পানি খেয়েই শেষ, খেজুরও নাই, একটা রুটি, এই তো খাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরগুলো আনতে গিয়ে পেটের সঙ্গে চাপা লাগতেছে, পেট ঢুকে গেছে, খাসা হয়ে পিঠের সঙ্গে প্রায় চামড়া লেগে গেছে এমন অবস্থা, ওই পাথরগুলো পেটের খাবের ভিতরে ঢুকে যাইতেছে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট করবেন না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর আমি কি নির্মাণ করতেছি তুমি জানো? মসজিদ। তাহলে কথা বলো না, আমি আল্লাহর ঘর নির্মাণ করতেছি আবু বকর, আমার জীবন চলে গেলেও আমি পাথর টানা বন্ধ করব না। জোরে বল সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করা এটা সাধারণ কোন বিষয় নয়, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সাধারণ কোন বিষয় নয়, মসজিদের দায়িত্ব পাওয়া সাধারণ কোন বিষয় নয়, এটি সব মসজিদের মুসল্লি হওয়া এটি সাধারণ কোন বিষয় নয়, অসাধারণ সব। মসজিদের সাথে সম্পৃক্ত হওয়াটাই হচ্ছে সব অসাধারণ।
সাধারণ কিছু কল্পনা করলে ভুল কল্পনা হবে, অসাধারণ সব অসাধারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি বলেন নাই যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বালাখানা নির্মাণ করবে জান্নাতে। দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করতে বহুত টাকা লাগে, আমার তো অত টাকা নাই, কেমনে একটা মসজিদ নির্মাণ করব? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মহব্বতের সাথে তার যদি একটা ঈদ দেওয়ার তৌফিক হয় আর সে যদি একটা ঈদ মসজিদ নির্মাণ কাজে দেয়, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা আল্লাহ তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে একটা ঈদ দিয়েছে, সে এক বস্তা সিমেন্ট দিয়েছে, সে এক গাড়ি বালু দিয়েছিল, সে অল্প কয়টা রড দিয়েছিল, সে একটা ফ্যান দিয়েছিল, সে কিছু কার্পেটের টাকা দিয়েছিল, সে যে কোনো মসজিদের একটা সেবা করেছিল, নবীজি বলেন তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দেওয়া হবে। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা নির্মাণ করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের ভিতরে খোদা না, পেটের ভিতরে খাবার নাই, খোদার যন্ত্রণায় নবীজি কাতর হয়ে গেছে। তারপরও পাথর টানা বন্ধ করে না। আবু বকর যখন ডাক দিয়ে বলে রাসূল আপনার তো কষ্ট হচ্ছে, নবীজি বলেন জীবন চলে যেতে পারে তারপরও আমি রাসূলুল্লাহ মসজিদ নির্মাণে থামব না। মসজিদে কুবা নির্মাণ হয়ে গেল। হাদিসে পাকের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটা নির্মাণ হওয়ার পরে যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব জীবিত ছিলেন প্রত্যেক শনিবারে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মসজিদে কুবায় আসতেন, প্রত্যেক শনিবার আসতেন, কোন কোন সময় পায়ে হেঁটে আসতেন, আবার কোন কোন সময় উটের উপর সওয়ার হয়ে নবীজি আসতেন। আমার নবী ডাক দিয়ে বলেন ঘরের থেকে ওযু কইরা যেই লোকটা মসজিদে কোবায় এসে দুই রাকাত নামাজ আদায় করবে, নবীজি ডাক দিয়ে বলেন সঙ্গে সঙ্গে তার আমল নামায় উমরা হজের সওয়াব লিখে দেওয়া হবে। রাসূলের হাতে নির্মিত প্রথম মসজিদ, এটি সর্বপ্রথম মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা মসজিদ নির্মাণ করার পরে রওনা করলেন বৃহস্পতিবারের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে যাইতে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছান নাই। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় পৌঁছাই গেলেন, জুমার নামাজের সময় হয়ে গেছে। মহতারাম ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সময় যে সময় হইছে ওই জায়গাতেও একটা মসজিদ নির্মাণ করেছেন, যারা হজ করেছেন তারা দেখেছেন ওই মসজিদটার নাম হলো মসজিদে জুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার সময় একটা জুমার মসজিদ বানাইবেন, পরের দিন চার দিন শেষ করে কুবা মসজিদ নির্মাণ করে এরপরে গিয়ে জুমা মসজিদ নির্মাণ করে। হাদিসে পাকের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মসজিদে নববীতে পৌঁছান নাই, জুমা মসজিদে জুমার নামাজের ইমামতি করলেন, প্রথম খুতবা দিলেন, এটি ইসলামের সর্বপ্রথম জুমার খুতবা রাসূলুল্লাহ দিলেন। সম্মানিত ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জুমার খুতবা দিলেন, নামাজ আদায় করাইলেন, এমত অবস্থায় রাসূলের পিছনে 100 সাহাবী মুক্তাদি হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। কয়জন? 100 জন সাহাবী জুমা মসজিদে রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। ইয়া রুতি